সৌম্য সাব্বি নাঈম ইসলামকে নিয়ে 29 সদস্যের বাংলা টাইগার্স দল ঘোষণা করল বিসিবি। দুর্ভাগ্যবশত নেই ইমরুল কায়েস। আসলে ইমরুল কায়েসের ভাগ্য এবার ফেভার করছে না। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি দল করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনা থেকেই তৈরি হয় বাংলা টাইগার্স দল। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী 27 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্স দ্বিতীয় ক্যাম্প। এই প্রস্তুতি ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 29 সদস্যের এই দলে সুযোগ পেয়েছে সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম ইসলাম। তাই জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বাংলা টাইগার্স নামে ছায়া দল গঠন করেছে বিসিবি।